নমস্কার আপনি শুনছেন এই সময় গোল্ড এডিটার কি বললেন মাস্কবাদী সর্বশক্তিমান কারণ তাহাই বিজ্ঞান লেখা হীরক বন্দ্যোপাধ্যায় এক্সিকিউটিভ এডিটার এই সময় কালীপুজোর রাতে সবাই বাজিগর তথাকথিত শব্দবাজি নিষিদ্ধ হওয়া ইস্তক গত কয়েক বছরে প্রতিবারই শোনা যায় গগনভেদী চকলেট বোম নাকি বানাতেই দেওয়া হচ্ছে না কিংবা কিঞ্চিত পরিমাণ চোরাগোপ্তাভাবে বানানো হলেও ব্যাপক ধরপাকড়ের কারণে যা গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছে না খবরের কাগজে এ নিয়ে কত লেখালেখি কর্তা ব্যক্তিদের কতই না আশ্বাস এত ঢক্কানিনাদের পরে দিওয়ালির সন্দেহতেই মনে হয় যেন গাজা ভূখণ্ডে বসে আছে ভোজবাজির মতো ঘরে ঘরে আত্মপ্রকাশ করে আর্সেনাল রাত যত বাড়ে বাড়তে থাকে শব্দের সমারোহ এবার কোভিডকালের কালীপুজোয় মহামান্য উচ্চ আদালত কঠোরতা দেখালেন দ্বিতীয়বার দুর্গাপুজোয় সমস্ত মণ্ডপকে নো এন্ট্রি নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করার পরে কালীপুজোর সময়ও সেই বিধিনিষেধ অব্যাহত রেখেছেন পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত হয়েছে সব কিসিমের বাজি শব্দ নিঃশব্দ সব করোনাভাইরাস যখন মানবজাতির ফুসফুসকে আক্রমণের লক্ষ্যবস্তু বিবেচনা করে বসে আছে তখন বায়ু দূষণের মাধ্যমে তাকে আরও দুর্বল ও বিপন্ন করা রুখতেই বাজিবন্ধের এই ফতোয়া দুর্গাপুজোর অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে মণ্ডপকে ভিড় রাখার জন্য আদালতের প্রয়াস অনেকটাই সফল যারা বিবেচক তারা এই রায়কে স্বাগত জানিয়ে নিজে বাঁচো অন্যকে বাঁচাও নীতি নিয়ে প্যান্ডেল থেকে শতহস্ত দূরে থেকেছেন কিন্তু হুযুগেরাও বিশেষ সুবিধে করতে পারেননি বিধিনিষেধের একাধিক বেড়াজাল থাকায় কালীপুজোর প্যান্ডেলও হয়তো ভিড়ের চাপে হবে না সেই একই কারণে অন্তত মণ্ডপ চত্বরে শারীরিক দূরত্ব বজায় রাখা অনেকটাই সম্ভব হবে কিন্তু বাজি দূষণ রুখে এক্ষেত্রে কি আদালত বাজিমাত করতে পারবেন সংশয় বিস্তর প্রথমত বাজি যা তৈরি হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গেছে দ্বিতীয়ত বিপুল টাকার অর্থনীতি এর সঙ্গে জড়িত তৃতীয়ত একশো মণ্ডপকে ঘিরে ফেলা সম্ভব কিন্তু হাজার লক্ষ বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে ভিলেনকে খুঁজে বের করা ভীষণ রকম দুঃসাধ্য কাঠখড় পুড়িয়ে লুকিয়ে চুরিয়ে তারাই বাজি জোগাড় করবেন এবং আত্মপ্রকাশ ঘটাবেন সেদিন সন্ধে রাতে যারা এখনো এত কাণ্ডের পরে এত মৃত্যুর পরে এত মানুষকে ভুগতে দেখেও এখনো দিব্যি মাস্ক বাদে বিশ্বাস না রেখে মাস্ক বাদ দেওয়ায় অনড় রয়েছেন আরও পরিতাপের বিষয় এই রোগ শুধু নিরক্ষর ও অশিক্ষিতদের মধ্যে সীমাবদ্ধ তাই নয় তথাকথিত শিক্ষিত সমাজেও উদাসীনতা ও হঠকারিতা একই রকম দৃশ্যমান এ নিয়ে অহরহ এত কথা এত সতর্কবার্তা এত প্রচারের পরেও অথচ তারা জানেন ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বে যতই তৎপরতা থাকুক কোনো আলাদিন আগামীকালই সেটা হাজির করার জায়গায় নেই বিজ্ঞানী বা বিশেষজ্ঞ না হয়েও অন্তত এটা তারা বুঝছেন অচেনা নবাগত ধূর্ত এই ভাইরাস ক্রমাগত নিজের ভোল বদলে বিভ্রান্ত করে চলেছে ফলে মুখের মুখোশি এখনো অবধি বাঁচার একমাত্র পথ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারংবার বলেছে ভাই সকল আপাতত মাস্ককেই ভ্যাকসিন জ্ঞানে পুজো করুন কিন্তু কাকস্য পরিবেদনা ট্র্যাজেডি এটাই যে শিক্ষা অশিক্ষা নির্বিশেষে অবিবেচক অসাবধান মানুষের সংখ্যাই বেশি এবং শিক্ষা গ্রহণে এরা চূড়ান্ত রকম নিরুৎসাহী অতএব এই মানসিকতার জন্য বিপর্যয় আর কত প্রলম্বিত হবে আর কত ভয়াবহ হবে স্বয়ং মা কালী বোধহয় শুধু তা জানেন